এএমপি এএমপি প্লাগইনটা হচ্ছে আমাদের ধরো এএমপি ব্যাপারটা একটু খেয়াল করো মনে করো ফিশ হান্টার এটা আমাদের একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট অ্যামাজন অ্যাফিলিয়েট আচ্ছা আমার মনে করো একটা ওয়েবসাইট যখন লোড হয় তখন যদি এনাফ পরিমাণ নেটের স্পিড থাকে তখন খুব চমৎকারভাবে লোড হয় যদি আমার নেটের স্পিড ভালো না থাকে ওয়েবসাইটটা ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে পুরা ওয়েবসাইটের এনিমেশন টেনিমেশন যা আছে সবকিছু লোড হওয়া পর্যন্ত ওয়েবসাইট ঘুরতে থাকে আচ্ছা এটা একটা প্রবলেম আমি একটা ওয়ে আমি একটা ব্লগে ঢুকলাম করো। এই ব্লগে এনিমেশন অনেক আমার নেটের স্পিড নাই লোড হচ্ছে লোড হচ্ছে লোড হচ্ছে এটা কি ভালো নাকি আমার ওয়েবসাইটে নেট নাই আমার এনিমেশন দরকার নাই কন্টেন্ট গুলো লোড হয়ে যাবে সেটা ভালো বলো তো কন্টেন্ট আগে লোড হয়ে যাবে আচ্ছা এটার জন্য আসলে এ এমপি এক্সিলারেটেড মোবাইল পেজেস নামে একটা প্লাগ পাওয়া যায় সেই প্লাগ দিলে তোমার যেটা হবে তোমার যদি নেটের স্পিড না থাকে তাহলে তুমি এইরকম একটা ওয়েবসাইট দেখবা দেখো আমি লিঙ্কটা দিলাম লিঙ্কটা দেওয়ার পর এরকম লাস্টে দেখো এরকম কোয়েশ্চেন এম পি এই প্লাগ ইনটা ইনস্টল করলে এই কোয়েশ্চেন এমপি পি পেজটা লোড হবে কোয়েশ্চেন পি পেজটা কেমন দুটো ডিফারেন্সটা দেখো আমার অরিজিনাল ওয়েবসাইটটা এটা এখানে অনেক কিছু আছে কবে কবে পাবলিশ হয়েছে আবার শেয়ার করার অপশন আছে আবার এখানে ডান একটা সাইট বার আছে এম পি তে লোড হয় মানে তোমার স্পিড এখানে শেয়ার বাটন অনেক কিছু আছে এগুলো কিছুই থাকবে না দেখো সিম্পলি জাস্ট আমার ব্লগের টাইটেল দেখাচ্ছে আমার একটা ইমেজ দেখাচ্ছে এবং ব্লগের কন্টেন্ট গুলো দেখাচ্ছে কত তাড়াতাড়ি লোড হইছে এটা কি খেয়াল করছো এমপি কাহিনীটা কি ক্লিয়ার এই ওয়েবসাইটে লোড দিলাম আর এই ওয়েবসাইটে লোড দিলাম আমার এমপি পেজটা লোড হয়ে গেছে দেখো আর এটা এখনো লোডিং হচ্ছে না লোড মানে শেষ হয়নি লোড হওয়া ডিফারেন্সটা কি বুঝছো বুঝতে পারছি আচ্ছা লেটস গো ফর এমপি একটা সিম্পল প্লাগইন এই কাজটা করার জন্য প্লাগইন মানে তোমার কিন্তু এখানে আমি যে এখানে কোশ্চেন এমপি দিছি এটা তোমার দেওয়া লাগবে না এটা অটোই তোমার নেটের স্পিড অনুযায়ী যদি স্পিড ভালো না থাকে এমপি পেজ লোড হবে আর যদি স্পিড ভালো থাকে তাহলে ফুল পেজ লোড হবে এটা অটো কাজ করবে এটা কি যেটা এমপি দিলাম ভাই ওইটাতে কি সোশ্যাল শেয়ার বাটনগুলো আসবে না একবারে মানে এখানে জাস্ট কন্টেন্ট লোড হবে শেষ ওই কন্টেন্ট বাদে অন্য কিছু থাকবে না আচ্ছা সো আমি এমপি প্লাগইনের জন্য প্লাগইনসে যাচ্ছি প্লাগইনে গিয়ে অ্যাড নিউ আচ্ছা ভাই নেট স্পিড ঠিক হলো কি আসবে না এটা হ্যাঁ নেট নেট মানে স্পিড ভালো থাকলে তো মেইন পেজটাই লোড হবে তাই না এমপি লিখে সার্চ করব আচ্ছা এএমপি এর অটোমেটিক এর একটা প্লাগইন আছে বাই এএমপি প্রজেক্ট কন্ট্রিবিউটর এটা অটোমেটিক মানে এটা হচ্ছে তোমার ওয়ার্ডপ্রেস প্লাগইন হ্যাঁ ওয়ার্ডপ্রেস এর কোম্পানি এরই প্লাগইন ওয়ার্ডপ্রেস কোন কোম্পানি জানো ওয়ার্ডপ্রেস বানাইছে কোন কোম্পানি না ভাইয়া জানি ওয়ার্ডপ্রেস হচ্ছে অটোমেটিক নামে কোম্পানি বানাইছে কমার্স প্লাগইন বানাইছে অটোমেটিক নামে কোম্পানি ওকে এই অটোমেটিক কোম্পানিরই সমস্ত প্রোডাক্ট আমরা ইউজ করতেছি এটারই হচ্ছে তোমার এএমপি প্রজেক্ট কন্ট্রিবিউশন এটা অটোমেটিক একটা প্লাগইন ইনস্টল করলাম এটা সেটআপটা খুবই সহজ ইনস্টল এবং অ্যাক্টিভেট করে ফেলছে শেষ এবার আমার কাজ হবে এই এএমপি প্লাগইনটা কনফিগার করা কনফিগার করার জন্য আমাদের দেখো এই যে ওপেন অনবোর্ডিং উইজার্ডে ক্লিক করলাম তিনটা স্টেপ দেখো সবার প্রথমে নেক্সট দিলাম আচ্ছা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা নন টেকনিক্যাল সেভ বিটা দিব ঠিক আছে এখানে কাজ কম নেক্সট এখানে অনেকগুলো মুড আছে এখানে মুডগুলো হচ্ছে আহ ফার্স্ট স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মুড হচ্ছে স্ট্যান্ডার্ড মুড ইজ গুড ফর চয়েস ফর ইউর এএমপি কনফিরেশন যদি কোনো থিম থাকে সেই থিমটার জন্য এটা আরেকটা মুড বাট রিডার মুডটা সবচেয়ে বেস্ট রিডার মুডটা হচ্ছে যখনই তোমার ওয়েবসাইটটা নেটের স্পিড পাবে না অটো এ এমপি ভার্সনের লোড হবে দেখো এখানে টিক দেওয়া হয়েছে রিডার মুস মুড ইজ বেস্ট চয়েস ওকে তো আমি রিডার মুডটা চুজ করলাম নেক্সট আচ্ছা এখন তোমার ওয়েবসাইট এই যে ওয়েবসাইটের ভিউ হইসে এটা একটা মানে ডিজাইনের ভিউ হইছে না যে কোনো একটা থিমের ডিজাইনে তো ভিউ হইছে তাই না এখানে এমপির জন্য আলাদা করে তোমার থিম বলে দিতে হবে তো আমার সাজেশন সবচেয়ে পুরাতন যে থিমটা একদম নিচে দেখো এমপির জন্য এমপি লিগেসি নামে ওদের একটা নিজস্ব থিম ডেভেলপ করা আছে এছাড়াও টোয়েন্টি টোয়েন্টি যে সমস্ত থিম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে তোমরা পাও সেই ভিউ গুলোও দেওয়া আছে বাট সবচেয়ে বেস্ট হচ্ছে এমপি লিগেসি থিমটা দেওয়া নেক্সট কাজ শেষ নেক্সট কাস্টমাইজার ক্লিক করার দরকার নাই তোমার কাজ শেষ ওকে আমরা ক্লোজ করে দিলাম আচ্ছা এখন আমার কাজ যেহেতু শেষ হয়ে গেছে আমরা টু ওয়েবসাইটটা ভিউ করি আমার যদি নেট ভালো থাকে আমি ফুল পেজি লোড হবে আর আমার যদি নেট ভালো না থাকে তাহলে এটা ইয়া এএমপি লোড হবে এখন আমাদের মানে অরিজিনাল ভিউ লোড হইছে কেমনে বুঝছি এখানে কোশ্চেন এএমপি লেখা নাই আচ্ছা যদি নেটের স্পিড খারাপ থাকে অটোমেটিক্যালি কোয়েশ্চেন এ এম পি একটা পেজ লোড হয়ে যাবে সবাই কি ক্লিয়ার দেখো অনেক কিছু কমে গেছে মানে এনিমেশন টেনিমেশন অনেক কমে গেছে ওকে এমপি কাজ সবাই ক্লিয়ার দিস ইজ অল অ্যাবাউট এমপি সাধারণত ক্লায়েন্টকে বলবা এ এমপি প্লাগইনটা আমি ইনস্টল করে দিব এমপি ইলাবোরেশন হচ্ছে এটা ক্লায়েন্টকে মোবাইল একটু বুঝাই কাজটা কি আমরা এটা আসলে যদি এমপি ওয়েবসাইট হয় তাহলে তোমার আমাদের যদি নেটের স্পিড ভালো না থাকে তাহলে সেটা আমাদের মোবাইল ভিউ অথবা আমরা এএমপির একটা ভার্সন দেখতে পাবো যেখানে আসলে এনিমেশন অনেক কম থাকবে এবং আদার্স যে সমস্ত কন্টেন্ট আননেসেসারি সেগুলো থাকবে না শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এর কন্টেন্টটা থাকবে এটাই হলো এএমপি এই প্লাগিনটা দিয়ে রাখবে এটা তোমাদের একটা ফিচার অর্থাৎ আমি কোনো একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে আমাকে একটা ল্যান্ডিং পেজ বা কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়ে দিতে বলল সেই ক্ষেত্রে আমি ওকে বললাম আমি তোমাকে এএমপি ইনস্টল করে দিব গুগল সাইট কিট ইনস্টল করে দিব ফেসবুক পিক্সেল ইনস্টল করে দিব তারপর ফেসবুক চ্যাটবট এই ফিচারগুলোর কারণে তুমি দেখা যাবে একটা 20 30 ডলারের ক্লায়েন্টের বাজেটকে তুমি খুব সহজে 100 200 ডলারে কনভার্ট করতে পারতাছো এই ফিচারগুলো বলে যদি তুমি প্রপারলি মার্কেটিং করতে পারো প্রত্যেকটা ফিচারে যেমন এএমপি ইনস্টল করে দিব এটা বললে ক্লায়েন্ট করবে না ক্লায়েন্ট থিঙ্ক করবে পি কি তোমাকে বুঝাই বলতে হবে পি হচ্ছে এটা যদি তোমার ওয়েবসাইট এ নেটের স্পিড খারাপ থাকে কারো পিসি থেকে তাহলে অন্য একটা ভার্সন লোড হবে যেটা অনেক লাইট ওয়েট এরকম একটা জিনিস ঠিক আছে